স্কোর এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসটি দশম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আলোচ্য বিষয় জিডিপি ও জিএনপি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জিডিপি পুনরুত্থানই গোস ডোমেস্টিক প্রোডাক্ট এবং জিএনপি পুনরুত্থান গোস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ মোট দেশ উৎপাদন এবং মোট জাতীয় উৎপাদন বা জাতীয় আয় সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জিডিপি এবং জিএনপি নির্ণয় শিখব। তাহলে আমি প্রশ্নে একটি প্রশ্ন বা একটি উদ্দীপক বোর্ডে লিখেছি, এই উদ্দীপকটি সমাধানের মাধ্যমে আমরা জিডিপি এবং জিএনপি নির্ণয় করা শিখব। উদ্ভূত হচ্ছে কোন দেশের অভ্যন্তরে সেই দেশের নাগরিকদের উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য 30,000 কোটি টাকা এবং ওই দেশের অভ্যন্তরে বসবাসকারী বিদেশিদের উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য 4,000 কোটি টাকা, প্রবাসীদের উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য 7,500 কোটি টাকা। এখন আমাদের জিডিপি এবং জিএনপি নির্ণয় করব। তাহলে জিডিপি সমান 30,000 কোটি যোগ 4,000 কোটি সমান 34,000 কোটি টাকা। তাহলে এটা কিভাবে হলো? জিডিপি বলতে কোনো একটা দেশের ভিতরে দেশের মধ্যে অভ্যন্তরীণ উৎপাদনকে বোঝায়। আমরা এই বৃত্তটাকে ক দেশ ধরে নিয়েছি, এই বৃত্তর মধ্যে যা কিছু উৎপাদন করা হবে সে সকল সেবা এবং উৎপাদিত দ্রব্যের আর্থিক মূল্য হবে জিডিপি। একটি দেশের মধ্যে দুই ধরনের নাগরিক বসবাস করে, একটি হচ্ছে দেশের নাগরিক, অপরটি হচ্ছে বিদেশের নাগরিক। এই দেশটিকে যদি আমরা কোনো দেশটিকে বাংলাদেশ ধরি, তাহলে আমাদের দেশের মধ্যে আমরা বাঙালি আমাদের দেশের যারা নাগরিক তারা বসবাস করেন এবং বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক যেমন চীন, জাপান, ইংল্যান্ড, আমেরিকা, ভারত সব বিভিন্ন দেশের নাগরিকরা বসবাস করে। সকলের মিলে এই ভূখণ্ডের মধ্যে যা কিছু উৎপাদন করা হবে সব কিছুই হলো মোট দেশের উৎপাদন বা জিডিপি। তাই জিডিপির ক্ষেত্রে 30,000 কোটি এবং 4,000 কোটি যোগ করে 34,000 কোটি টাকা জিডিপি হয়েছে প্রদেশে। এরপরে জিএনপি, জিএনপি হলো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন, জাতীয় উৎপাদন, অর্থাৎ আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশের নাগরিক সকলে মিলে যা কিছু উৎপাদন করবো সেটাই হলো আমাদের জাতীয় উৎপাদন। জাতীয় উৎপাদনের ক্ষেত্রে দেশের মধ্যে কিছু নাগরিক বসবাস করছে, কিছু নাগরিক বসবাস করছে বিদেশে, এই দুটি আয় আমাদেরকে যোগ করলেই হয়ে যাবে। কিন্তু আমাদের এই যোগ করার ক্ষেত্রে একটি সূত্র ব্যবহার করতে হবে, তাহলে সেটি হলো জিএনপি সমান সমান জিডিপি প্লাস এক্স মাইনাস এন। এক্স মাইনাস এনটা কোথা থেকে আসলো আমরা একটু দেখবো। এখানে বিদেশি নাগরিকদের আয়টাকে এম দ্বারা প্রকাশ করা হয় এবং প্রবাসীদের আয়টাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। আবার বলছি, দেশের মধ্যে বসবাসকারী বিদেশি নাগরিকদের আয়কে এম দ্বারা প্রকাশ করা হয় এবং দেশ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী দেশের নাগরিকদের আয়কে এক্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা সেই সূত্রটি ব্যবহার করি, জিডিপি সমান জিএনপি সমান জিডিপি প্লাস এক্স মাইনাস এম। তাহলে জিডিপির মান আমার উপরে দেওয়া আছে 34,000 কোটি টাকা, তাহলে আমরা জিডিপির মান উপর পেয়ে গেলাম 34,000 কোটি টাকা, এক্স এর মান 7,500 কোটি টাকা যেটা আমরা পেয়েছি প্রবাসীদের আয় এবং আমার উদ্দীপক দেওয়া আছে প্রবাসীদের আয় 7,500 কোটি টাকা, এটি আমরা এক্স দ্বারা প্রকাশ করি সেই মানে বসানো হয়েছে। এম এর মান অর্থাৎ এই যে এম হল বিদেশি নাগরিক যেটা 4,000 কোটি টাকা আমার উদ্দীপক দেওয়া আছে 4,000 কোটি টাকা, এটি হলো এম এর মান। তাহলে আমরা এম এর মান বসিয়ে দিলাম। এবার আমরা এক্স এর মধ্যে এম এর মানটা বিয়োগ করলে আসে 3,500 কোটি টাকা এবং জিডিপি ছিল 34,000 কোটি টাকা, এই দুটি যোগ করলে আমরা পেয়ে যাই 37,500 কোটি টাকা যেটি জিএনপি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আরেকটা বিষয় লক্ষণীয় যে আমরা জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে জিডিপির সঙ্গে এক্স মাইনাস এম এর মানটা যোগ করে দিলে আমাদের জিএনপি হয়ে যায়। কেন এটা করতে হয়? কারণ আমাদের দেশে যারা বসবাস করছে তাদের আয়টা সকলের আয় হলো জিডিপি যেটি বের হয়েছিল 34,000 কোটি টাকা। তো এই টাকার মধ্যে আর একটা টাকা রয়েছে যেটি বিদেশি নাগরিক দেয় যে 4,000 কোটি টাকা, এই একটা তারা তো নিয়ে চলে যাবে। তাই আমাদের জাতীয় আয়ের সঙ্গে একটা যোগ হবে না, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এবং প্রবাসীদের আয় যোগ করলে জাতীয় আয়টা পাওয়া যাবে যেটি এখানে করা হয়েছে। জিডিপি সঙ্গে এক্স মাইনাস এন যোগ করা হয়েছে, অর্থাৎ এক্স হচ্ছে প্রবাসীদের আয় থেকে বিদেশি নাগরিকদের আয়টা বিয়োগ করে তারপরে বিয়োগফলটা যোগ করা হয়েছে, তাহলে পাওয়া যাবে জিএনপি। আচ্ছা, আমরা আবার একটু দেখি, দ্বিতীয় শিক্ষার্থীরা, এই বৃত্তটা যদি দেশ হয় বা একটু বাংলাদেশ হয় তাহলে এই দেশের নাগরিক দেশের মধ্যে আয় করছে 30,000 কোটি টাকা,
এবং দেশের বাইরে যারা প্রবাসী তারা আছেন 7500 টাকা এই উদ্যোগ করলে তোমাদের 7500 টাকা হয়ে যায় জেনপি না হয়েছে কিন্তু সূত্র অনুযায়ী আগে জিডিপি নির্ণয় করে নিয়ে তারপর বিদেশ নাগরিকদের আয় বিয়োগ করতে হবে এবং বিয়োগ করার সঙ্গে করতে হবে এই দেশের নাগরিকদের আয় অর্থাৎ জিডিপি টা যোগ হয়ে যাবে তাহলে কি করলাম আমরা জিডিপি সঙ্গে আমরা এক্স মাইনাস এম এর মানটা যোগ করেছি অর্থাৎ জিডিপি 7500 টাকা সমান এক্স এর মান 7500 টাকা বিয়োগ এম এর মান 4000 টাকা এটা বিয়োগ করে দিলাম 3500 কোটি টাকা যেটি জিডিপি সব যোগ করা 7500 কোটি টাকা এটা হলো জিএনপি প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো এবং এই ক্লাসটি জিডিপি এবং জিএনপি নির্ণয় সহজভাবে বোঝার জন্য দ্বিতীয় ক্লাসটি তোমাদের দেখার দরকার দ্বিতীয় ক্লাসটি আমি এই উদ্দীপক কভার করেছি শুধু একটু পরিবর্তন করে ব্যবহার করা হয়েছে যেটি জিডিপি এবং জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে আরো সহজ ধারণা তোমাদের দেবে যারা এই ভিডিও ক্লাসটি দেখেছো তাদেরকে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমার সহপাঠী বন্ধুরা যারা দেখে নেই তাদেরকে দেখার জন্য তোমরা বলবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ।